বিশেষ করে এই কাজটা করবে শিক্ষক সমাজ নয়, এটা করবে স্কুল, হায়ার এডুকেশনের বিএড, ডিএলএড, ইউনিভার্সিটি এবং কলেজ স্তরে যে শিক্ষক আর এসওএ শিক্ষার্থীরা আছেন, ওনারাই গ্রামের স্তরে শিক্ষকের হিসেবে তারা কাজ করবে। কোথায় হবে এটা? হবে বিভিন্ন স্কুলকে আমরা স্টাডি সেন্টার বানাবো। এখনো কোন কোন স্কুলগুলি স্টাডি সেন্টার হবে সেটা এখনো আমরা ঠিকঠাক করিনি। আমরা 2020 জাতীয় শিক্ষানীতিতে কেন্দ্রীয় সরকার নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম চালু করেছে। নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম NILP-র মাধ্যমে 15 বছর বা তার বেশি বয়সী সকল অশিক্ষিত ব্যক্তিদের জীবনী দক্ষতার মাধ্যমে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান শিক্ষা প্রদান করা হবে। তার অঙ্গ হিসেবে আজ সোনামুড়া নগর পঞ্চায়েতের হল ঘরে একদিনের বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক, নগর পঞ্চায়েতের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। 2027 সাল পর্যন্ত 5 বছরে বাস্তবায়নের জন্য এই নতুন স্কিম চালু করা হয়েছে। এই স্কিমের লক্ষ্য 15 বছর বা তার বেশি বয়সের অশিক্ষিতদেরকে ভিত্তিগত সাক্ষরতা এবং সংখ্যতা, সমালোচনামূলক জীবন দক্ষতা, বৃত্তিমূলক দক্ষতা উন্নয়ন, মৌলিক শিক্ষা এবং অব্যাহত শিক্ষা প্রদান করা, রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের সমীক্ষকদের দ্বারা মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে ঘরে সমীক্ষার মাধ্যমে এই প্রকল্পের সুবিধাভোগীদের চিহ্নিত করা হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনো জায়গা থেকে সরাসরি নিবন্ধনের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। কোন শিক্ষক নয়, বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরাই তাদের পড়াবে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। ডিস্ট্রিক্টের তরফ থেকে আজকে আমরা ব্লক লেভেল অর্থাৎ আইএস লেভেল আমরা NILP নিউ ইন্ডিয়ান লিটারেসি প্রোগ্রামে আমরা ওয়ার্কশপ করলাম। সে ওয়ার্কশপের মূল কথা হচ্ছে আমরা সমাজের মধ্যে 15 থেকে 35 এবং তার ঊর্ধ্বে যে সমস্ত লোকরা এখনো শিক্ষা ব্যবস্থা থেকে দূরে আছে, সম্পূর্ণ পূর্ণ শিক্ষা অর্জন করতে পারেনি, তাদেরকে শিক্ষিত করা তোলার জন্য ভারত সরকার যে নতুন জাতীয় শিক্ষানীতিতে যে একটা প্রজেক্ট আলাদা অ্যাড করেছেন সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি নিউ NILP আমাদের। তো এটার মাধ্যমে আমরা ব্লক লেভেলে বিভিন্ন CRC এবং BRC এবং বিভিন্ন কলেজের এবং বিভিন্ন স্কুলে HM, AHM টিচার ইনচার্জদেরকে নিয়ে আমরা ওয়ার্কশপ করেছি। আমাদের সাথে আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের মেলাঘর নগর পঞ্চায়েত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মোহনবুগের চেয়ারপারসন এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ইত্যাদি জনপ্রতিনিধি। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমাদের যেহেতু এই কাজটা জনগণ এবং শিক্ষক এবং স্টুডেন্ট রিলেটেড কাজ, সেহেতু অনেকটা ফিল্ড ওয়ার্কে আমাদের যে যে জায়গায় অসুবিধা হতে পারে সেই জায়গাগুলি যাতে সুবিধাজনক হয় এবং আমরা যাতে কাজটা খুব সহজভাবে তুলে আনতে পারি, ওরা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে অনেকটাই আশ্বাস দিয়েছেন ওনারা। এবং আমরা খুবই খুশি যে ওনারা আমাদের সঙ্গে এই কাজটা করবেন। বিশেষ করে এই কাজটা করবে শিক্ষক সমাজ নয়, এটা করবে স্কুল, হায়ার এডুকেশনের বিএড, ডিএলএড, ইউনিভার্সিটি এবং কলেজ স্তরে যে শিক্ষক আর এসওএ শিক্ষার্থীরা আছেন, ওনারাই গ্রামের স্তরে শিক্ষকের হিসেবে তারা কাজ করবে। কোথায় হবে এটা? হবে বিভিন্ন স্কুলকে আমরা স্টাডি সেন্টার বানাবো। এখনো কোন কোন স্কুলগুলি স্টাডি সেন্টার হবে সেটা এখনো আমরা ঠিকঠাক করিনি। আমরা লার্নারদেরকে আইডেন্টিফাই করবো প্রথমে, তারপর ওদেরকে অনলাইনে রেজিস্ট্রেশন করবো উল্লাস অ্যাপের মাধ্যমে, তারপরে আমরা স্টাডি সেন্টার করব এবং ওই স্টাডি সেন্টারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে তাদেরকে আমরা সেখানে শিক্ষা প্রদান করব এবং শিক্ষা প্রদানটা চলবে সম্পূর্ণ 5 বছর ব্যাপী। সেখানে আমাদের নতুন জাতীয় শিক্ষানীতি অনুযায়ী নিউমারেসি, লিটারেসি, লাইফ ডেভেলপমেন্ট স্কিল ইত্যাদি বিভিন্ন বিষয়ে ওদেরকে শিক্ষিত করে তুলবে। এখানে শুধুমাত্র অক্ষর জ্ঞান, স্বাক্ষর বা সই করবে সেটা না, সেখানে যাতে সমাজের সর্ব কাজে লাগে এরকম একটা শিক্ষা অনুদান ওদেরকে দেবো, সেই আমরা প্রোগ্রাম আমাদের এই NILP নিউ ইন্ডিয়ান লিটারেসি প্রোগ্রামে সেটাই আমাদের লক্ষ্য। এবং আমরা সেই একসাথে কাজ করার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়ছি। 5 বছরের কোর্স থাকবে এটা? হ্যাঁ, এটা 5 বছর, আপাতত 2027 অবধি আমাদের প্ল্যান। তারপরে ভারত সরকার যেই দিকে, যে ব্যক্তিটা করবে সে কত মাস এটা লার্ন করবে? এখানে যে ব্যক্তি করবে তাকে আমরা প্রত্যেক ইয়ারে আমরা 2টা পরীক্ষা নেব এবং সে পরীক্ষা অনুযায়ী ওনাকে সার্টিফিকেট প্রদান করা হবে এবং সার্টিফিকেটটা দেওয়া হবে সালমা স্টেট লিটারেসি অথরিটি, আমাদের অথরিটি, আর দেওয়া হবে NIOS এর মাধ্যমে যুগ্মভাবে তাদের সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে যদি কেউ তার আগে 5 বছর আগে তার কোর্স কমপ্লিট করতে পারে
তাহলে সে সার্টিফিকেট পেয়ে যাবে। কেউ যদি সেই সময়ের মধ্যে না করতে পারে তার সময়সীমা আরো বৃদ্ধি করা হতে পারে। আমাদের যে প্রোগ্রাম সেটা হচ্ছে নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম, মানে 12টির যে সাক্ষরতা হার সেটাকে আমরা 100% সাকসেস করার জন্য আমাদের এই প্রোগ্রাম। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের যে নিরক্ষর আছে 12 থেকে আমরা নিরক্ষর মুক্ত করব। কি বিশেষ উদ্যোগ নিয়েছেন, কিভাবে এটা কর্মসূচি করা হবে? আমরা এটাকে ব্লক ভিত্তিক প্রোগ্রাম আজকে, এরপরে আমরা সিআরসি ডিআরসি ওয়াইজ প্রোগ্রাম করব, এবং প্রত্যেকটা স্কুল থেকে আমাদের পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে দিয়েই আমরা লার্নার আইডেন্টিফিকেশন করব, মানে যাদেরকে আমরা পড়াবো তারা আমরা ছাত্র ছাত্রীদের মাধ্যমে আমরা তা নির্বাচিত করব। কোথায় পড়াবেন পরবর্তী? এটা পড়ানোর জন্য সাধারণত কোনো স্টাডি সেন্টার আমরা করে দার্য কর। স্টাডি সেন্টার খোলা হবে? হ্যাঁ, স্টাডি সেন্টার খোলা হবে। স্টাডি সেন্টার করা হবে, ব্লক ভিত্তিক একটা নির্দিষ্ট জায়গায় করা হবে।